بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من كان له ثلاث بنات أو ثلاث أخوات أو ابنتان أو أختان فأحسن صحبتهن واتق الله فيهن فله الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم سنمانیت آج کے ختم بخاری سبھاپتی صاحب علماء حضرات مربیان سماج شکھت بندورا پردنشی مائے بھنگ بنیرا ہما کے دیچتی کتھا بولار آدیش کرا ہوئے چھے ہمیں انشاءاللہ اول پر سمائر بھی تو رہی دیچتی کتھا دیکھے بیدائی نگو انشاءاللہ امراض کا جے مدرسہ سن ملنے سما بیشے سما بیتی تو ہی سی এই মাদ্রাসা হইছে বানাত মাদ্রাসা গার্লস মাদ্রাসা 15-20 বছর আগে যদি আমাদের লয়ার আসামে দেখা যাইত তো ছেলেদের ধর্মীয় শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে মাদ্রাসা ছিল আমাদের আকাবির যারা ছিলেন তারা প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছেন কিন্তু মেয়েদের দ্বীনের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক জামানায় কিছু মানুষ সৃষ্টি করেন পয়দা করেন যাদের দ্বারা বিভিন্ন যুগে ধর্মের দ্বীনের বিভিন্ন কাজ নিয়ে থাকেন তো আমাদের লয়ের আসামের ভিতরেও কিছু আকাবির কিছু উলামায়ে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন যাদের ব্রেনে মস্তিষ্কে এই কথা ঢুকাইলে যে যেরকম ছেলেদের জন্য পুরুষদের জন্য দ্বীনী শিক্ষা জরুরি এইভাবেই মেয়েদের জন্য দ্বীনী শিক্ষা জরুরি তো তেনাদের প্রচেষ্টায় আজকে আসামের কোনায় কোনায় বিভিন্ন বানাত মাদ্রাসার নামে ধর্মীয় শিক্ষার অনুষ্ঠান প্রতিষ্ঠিত আছে যেখানে মেয়েদেরকে দ্বীনী শিক্ষা দেওয়া হয় মানুষ দেখা যাইতেছে সব শিক্ষিত মানুষ শিক্ষা মানুষের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট শিক্ষা মানুষকে এই জন্য শেখানো হয় যে শিক্ষার দ্বারা যাতে মানুষ জ্ঞান অর্জন করে মানুষের ভিতরে মানবতা পয়দা হয় হিউম্যানিটি মরালিটি তার ভিতরে পয়দা হয় এই জন্য শিক্ষা দেওয়া হয় ভুল হলে মাফ করবেন চাই ধর্মীয় শিক্ষা হোক চাই সাধারণ শিক্ষা হোক কোন শিক্ষার উদ্দেশ্যই পয়সা নয় যারা শিক্ষিত মানুষ আপনারা জানেন কিছুদিন আগে এনডিআর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে যে বলছিলেন যে শিক্ষা মানুষের ভিতরে মানবতা জাগানোর জন্য শিক্ষা দেওয়া শিক্ষার উদ্দেশ্য পয়সা উপার্জন করা পয়সা হাসিল করা আমরা যখনই শিক্ষাটা পয়সার সঙ্গে জড়িত করে দেই তখনই আমাদের শিক্ষার যে মূল উদ্দেশ্য যে কারণে মানুষকে শিক্ষা দেওয়া হয় সেই উদ্দেশ্য ফেল হয়ে যায় দেখা যায় যখনই আমরা বাচ্চাদেরকে শিক্ষার সাথে পয়সা জড়িত করে দেই তখনই এই বাচ্চা শিক্ষার পরেও হায়ার এডুকেশন বা হাইলি এডুকেটেড হওয়ার পরেও তার ভিতরে মরালিটি তার ভিতরে হিউম্যানিটি জন্মে না শিক্ষার পরেও
মানুষ সমাজে তার কোনো দাম না। সে ইঞ্জিনিয়ার প্রফেসর ঠিক, বড় ধরনের উচ্চ শিক্ষিত ঠিক, কিন্তু তাকে সমাজে কেউ ভালো পায় না। অনেক শিক্ষিত এরকম আছে, আবার অনেক দেখবেন কম শিক্ষা, মেট্রিক পাস, এইট পাস, সেভেন পাস, কিন্তু তাদের দ্বারা সমাজে উপকৃত হয়। তো কথা আমি বুঝাইবার চাইলাম, কোন শিক্ষার উদ্দেশ্য টাকা এবং পয়সা না। যদি টাকা এবং পয়সার সাথে শিক্ষাকে জড়িত করা হয় তাহলে এই শিক্ষাটা মার খায়া যায়। এই শিক্ষার দ্বারাই মানুষের জীবন ভালো হয় না, মানুষের আচরণ ভালো হয় না, মানুষের ক্যারেক্টার ভালো হয় না। তো এখন আমি বলতেছি, যেরকম পুরুষদের শিক্ষা দেওয়া উচিত, তাদের মৌলিক অধিকার, জন্মগত অধিকার, এইভাবে মেয়েদেরকেও শিক্ষা দেওয়া তাদের মৌলিক অধিকার। হযরত পীর জুলফকার মুতাজিল্লুল আলী একটা কিতাবে লিখেছেন যে একজন মানুষের যদি একটা ছেলে সন্তান থাকে আর একটা মেয়ে সন্তান থাকে, আর তার কাছে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা বা অর্থ শুধুমাত্র একজনের আছে, তাহলে তার উচিত যে সে ছেলে সন্তানকে শিক্ষা না দিয়া মেয়ে সন্তানকে শিক্ষা দিয়ে। কারণ একজন ছেলে সন্তানকে শিক্ষা দিলে একজন মানুষই শিক্ষিত হবে, কিন্তু একজন মেয়েকে যদি শিক্ষা দেওয়া হয়, একজন মেয়ে যদি শিক্ষিতা হয়ে যায়, তাহলে এর দ্বারা একটা জাতি, একটা কমিউনিটি, একটা দেশ শিক্ষিত হবে। মানুষ আমরা যখন দুনিয়ায় আসি, দুনিয়ার আসার পূর্বে যে জায়গায় আমরা থাকি, মায়ের গর্ভে, উম অফ মাদার, সেখানেও সর্বপ্রথম যেটা মানুষের সম্পর্ক মায়ের সাথে হয়। জন্ম হওয়ার পরে, ডেলিভারির পরেও সবচাইতে মানুষের সম্পর্ক যে ব্যক্তির সাথে থাকে সেই ব্যক্তি হইলেন মা। শর্ট, বেশি তো লম্বা করা যাবে না, শর্টকাটের ভিতরে বুঝাইতেছি। তো মায়ের শিক্ষাটা বেশি প্রয়োজন কেন? মানুষ মায়ের জড়িয়েতে দুনিয়ায় আসে, আর মানুষের জন্য সর্বপ্রথম মাদ্রাসা স্কুল হইল তার মা। একজন মা একটা ছেলেকে যতটুক শিক্ষা, যতটুক আদব, আখলাক, চরিত্র, ক্যারেক্টার শিক্ষা দিতে পারবে, একশত উস্তাদও অতটুক শিক্ষা দিতে পারবে। ইংলিশে একটা কোয়াটেশন আছে, অ্যান এডুকেটেড মাদার ইজ গ্রেটার দ্যান 100 টিচার্স। একজন শিক্ষিতা মা 100 উস্তাদের চাইতে আরো বেশি উত্তম। তাহলে মানুষ যখন দুনিয়া আসবে, সর্বপ্রথম যার সাথে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক সেই মানুষটা হইলেন মা। তাহলে এই কথাটাও আমরা বুঝি, যার সাথে যার বেশি সম্পর্ক ওই ব্যক্তির আদব, আখলাক, খাসলত, চরিত্র অপর ব্যক্তির ভিতরে অটোমেটিক্যালি আপনা আপনি ট্রান্সফার। একজন ছেলে যদি জুয়ারুর সাথে ঘোরে, তাহলে ওই যে ছেলেটা জুয়া খেলায় না ওই ছেলেটাও দেখবেন দুই দিন পরে জুয়ার হয়ে গেছে। একজন যদি মদারের সাথে ঘুরে, তাহলে দুই দিন পরে দেখবেন ওই মেয়েটাও মদার হয়ে, ওই ছেলেটাও মদার হয়ে গেছে। তো যখন মার সাথে বেশি সম্পর্ক, মার যে আদব, আখলাক, চরিত্র থাকবো, মা যে শিক্ষায় শিক্ষিত হবেন, মা যে ব্যবহারে ব্যবহার, যে ক্যারেক্টারে ক্যারেক্টারিস্টিক হইবেন, সেই মতো ব্যবহার, সেই মতো শিক্ষা তার ছেলের ভিতরে আপনা আপনি বিনা শিক্ষায় মুনতাকিল হয়ে ট্রান্সফর্ম।
তখন চিন্তা করেন আমাদের মেয়েরা বা আমরা আমাদের মেয়েরা যারা আছেন বাইরে পূর্বে যারা চলে গেছেন 15 16 20 বছর হওয়ার পর আমরা বিবাহ দেই অথচ সেই মিয়া জানে না আমার বিবাহ হওয়ার পরে আমার উপরে কি দায়িত্ব আসছে আমার কি দায়িত্ব পালন করতে হবে বিয়া হইলো শাদি হইলো বাচ্চা হইলো এত বড় একটা দায়িত্ব মানুষকে মানুষ বানানোর দায়িত্ব তার উপরে আমার বহন করা হইছে কিন্তু মানুষকে মানুষ কিভাবে বানাইতে হবে সেই দিকে তার জ্ঞান নাই গতিকে সমাজে ভালো মানুষ পাওয়া যায় কথা এক সায়েন্টিস্টে বলছে নামটা ভুলে গেছি বোধহয় নেপোলিয়ন নাকি Give me good mothers, I will give you goodness. আপনি আমাকে ভালো মা দেন আমি আপনাদেরকে সুন্দর সমাজ দিয়ে দিব এক কথায় বোঝা গেল সময় আমার শেষ 2 মিনিট আজকে যদি সমাজে হেরাফেরি সমাজে ভেজাল মূল কারণ হইল মায়ের ভেজাল মায়ের ছেলেকে শিক্ষাই দিতে পারে নাই মা ছেলেকে চরিত্রবান বানাইতেই পারে নাই আদর্শবান বানাইতেই পারে নাই গতিকে 10 বছর পরে এই ছেলে যখন সমাজের ভিতরে আসে এই ছেলেটাই সমাজের জন্য একটা কুলঙ্ক হয়ে যায় একটা অভিশাপ হয়ে যায় গতিকে আমাদের মেয়েদেরকে শিক্ষা দিতে হবে সেই শিক্ষাটা কি মানুষকে মানুষ বানা যে শিক্ষা যে জায়গায় দেওয়া হয় বা যে শিক্ষার ভিতরে আছে সেই শিক্ষাটাই হলো দ্বীনি শিক্ষা ধরুন অনেকেই খারাপ পাইতে পারেন আমরা জানার জেনারেল শিক্ষিত মানুষ তারা কি মানুষ না আমি এই জন্য বলি নাই জেনারেল শিক্ষিতের ভিতরে অনেক ভালো মানুষ আছে জেনারেল শিক্ষিতের ভিতরে যারা ভালো মানুষ তারাও যে ভালো হয়েছে তারাও হাদিস কোরআনের সোয়াবায় ভালো হয়েছে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো হতে পারেন না আমি গ্যারান্টি দিতে পারি তো গতিকে আমাদের মেয়েদেরকে যদি আমি দিন শিক্ষা দেই কোরআন শিক্ষা দেই আর এই মেয়েটা যদি গর্বে নিয়ে আমার সন্তান আমার ছেলেকে নিয়ে গর্বে নিয়ে কোরআন পড়ে তেলাওয়াত করে অটোমেটিক্যালি গর্বে থাকা অবস্থায় ওই ছেলের প্রতি আমার মায়ের কোরআন তেলাওয়াতের আসর জিকিরের আসর ভালো ব্যবহারের আসর তারপরে যখন এই ছেলেটা ডেলিভারি হবে দুনিয়া আসবে সে মার ভিতরে থেকে অনেক কিছু গিয়ার সেখান থেকে লাভ করে আসবে তো আমার সময় শেষ যা কিছু বললাম এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন Peace be unto you. Wa alaikum assalam. Peace be to you too.